নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওয়ে আমি তো আপনাদের সমস্ত ডাউট সমস্ত কিছুই ক্লিয়ার করে দেব। তো চলুন আগে বলে দিই, এই সামাজিক সুরক্ষা যোজনার যে অ্যাপ্লিকেশন করতে হবে স্কলারশিপের জন্য, তো কিভাবে করবেন সেটাও বলবো, নতুনভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন তাও বলবো, কবে টাকা পাবেন তাও বলবো, কিভাবে টাকা পাবেন, কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আপনারা ভবিষ্যতে নতুন নতুন আপডেট পেতে থাকেন। তো চলুন ভিডিওটি অন স্ক্রিনে শুরু করা যাক, কারণ আপনাদের বোঝানোর জন্য সুবিধা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চলুন অন স্ক্রিনে। চলুন প্রথমে জেনে নিই সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্গত শিক্ষাক্ষেত্রে সুবিধা মানে স্কলারশিপের ব্যাপারে আগে প্রথমে জেনে নেব, তারপর আমরা অন্য বিষয়ে যাব। দেখুন, যদি কোনো ব্যক্তি সামাজিক সুরক্ষা যোজনার এক বছরের বেশি অন্তর্ভুক্ত হয়ে থাকেন তবে তার ছেলে ও মেয়ে এই সুবিধাগুলো পাবে। তো এক বছর পুরনো হওয়া অবশ্যই প্রয়োজন। তো এবার একাদশ শ্রেণীতে পড়ার সময় 4,000 টাকা পাবেন, মানে 11-এ পড়ার সময় 4,000 টাকা, দ্বাদশ শ্রেণীতে মানে 12-এ পড়ার সময় 5,000 টাকা পাবেন। এবার স্নাতক স্তরে পড়ার সময় মানে গ্র্যাজুয়েশন করার সময় আপনি প্রত্যেক বছরে 6,000 করে টাকা পাবেন, বছরে মোট 18,000 টাকা, কারণ স্নাতক স্তর তো 3 বছরের হয়ে থাকে, তার জন্যই 3,6,18,000 টাকা। এবার স্নাতকোত্তরে মানে আবার আপনি যদি গ্র্যাজুয়েশন করার পর আপার লেভেলে যেতে চান সেক্ষেত্রেও আপনি পাবেন 10,000 টাকা করে প্রতি বছরে, মোট 30,000 টাকা। আরেকটা বিশেষ ফ্যাসিলিটি দেখুন, উপভোক্তার যদি দুটি কন্যা সন্তান অবিবাহিত অবস্থায় স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা শেষ করে তাহলে প্রত্যেকে 25,000 টাকা করে আর্থিক সহযোগিতা পাবে। এই সুবিধা সর্বাধিক 2 সন্তানের জন্য প্রযোজ্য হবে। এই যোজনার অন্তর্ভুক্ত হতে গেলে কি কি লাগবে সেটাও বলছি। তার আগে এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে আপডেট দেব এখানে। হ্যাঁ, তো দেখুন এখানে আইটিআইতে প্রশিক্ষণরত বার্ষিক 6,000 টাকা পাবেন এবং পলিটেকনিক পাঠরত বার্ষিক 10,000 টাকা পাবেন এবং ডাক্তার ও ইঞ্জিনিয়ার পাঠরত 30,000 টাকা পাবেন। তো এবারে এটা হলো সুবিধা সম্পর্কে। এই যোজনার অন্তর্ভুক্ত হতে গেলে কি কি করতে হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে, কি কি মানে থাকা দরকার। দেখুন, মাসিক 25 টাকা করে বছরে 300 টাকা দিতে হবে, রাজ্য সরকার অনুদান করবে মাসিক 30 টাকা এবং বছরে 360 টাকা দিতে দেবে, এটা তো আপনারা সবাই আগেই করে রেখেছেন। কেন্দ্রীয় সরকার সময়ে যে হারে সাধারণ ভবিষ্যনিধি প্রকল্পে সুদ প্রদান করে রাজ্য সরকার সেই হারে ওই কর্মসূচির তহবিলে সুদ প্রদান করবে, এটা আপনারা আগেই যারা করে রেখেছেন তাদের জন্য, এবং যারা নতুন করবেন তাদেরকেও বলে দেব। যদি আপনারা সামাজিক সুরক্ষায় অ্যাপ্লাই করে রেখেছেন তাহলে আপনারা অবশ্যই এই কার্ডটি পেয়ে থাকবেন। এই কার্ডটি ভালো করে দেখুন, এই রকম কার্ড নিয়ে তার সাথে আরেকটা ডকুমেন্টস লাগবে, যেটা হচ্ছে যে আপনারা কোথায় ভর্তি হয়েছেন সেই ভর্তির রিসিপ্ট কপি। যেমন আপনি কোনো স্কুলে যদি ভর্তি হয়েছেন সেখানে একটা মানি রিসিপ্ট কপি দেয়, কলেজে ভর্তি হলেও একটা মানি রিসিপ্ট কপি দেয়। সেই কপি আপনি ভর্তি হওয়ার 6 মাসের মধ্যেই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, 6 মাস পেরিয়ে গেলে আর হবে না। তো আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা এটা নিয়ে ব্লক অফিসে গিয়ে SSY ডিপার্টমেন্ট বলে একটা বিভাগ থাকে সেখানে গিয়ে ফর্মটা জমা দিন। ফর্মটা জমা দেওয়ার পর আপনাদেরকে টোটাল 3 মাস ওয়েট করতে হবে টাকা পাওয়ার জন্য। এবারে কিছু কিছু ক্ষেত্রে লেট হয়, যেমন এখন করোনা ভাইরাসের কারণে একটু লেট হতেই পারে, তার জন্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আর একটা জিনিস যে অ্যাপ্লাই করার পরই আপনার 3 মাস নয়, অ্যাপ্লাই করে কার্যকরী হওয়ার পর 3 মাস, মানে কার্যকরী হতে আরও 15-20 দিন সময় লেগে যায়, কারণ এই ফর্ম কলকাতা পর্যন্ত পাঠাতে হয়, তারপর আরও অনেক রকম কাজ থাকে। তো এখানে আমি আপনাদের ক্লিয়ার করে দিতে পারলাম যে আপনারা কীভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, কীভাবে টাকা পাবেন। এবারে চলুন আমি নতুনভাবে যারা আবেদন করবেন তাদেরকে আবেদন প্রসেসটা একটু জানিয়ে দিই। যারা এখনো পর্যন্ত ওই কার্ড পাননি, সামাজিক সুরক্ষা যোজনার কার্ড পাননি, তারা কি করে এই কার্ডটি পাবেন, তার জন্য আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। আপনার নাম, আপনার বাবার নাম, এখানে ফটো লাগবে, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস,
সব কিছুই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাদেরকে পঞ্চায়েত প্রধানের, যদি মনে করুন আপনারা পঞ্চায়েত প্রধান এলাকায় থাকেন তো পঞ্চায়েত প্রধানের মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তো ওখানে মিউনিসিপ্যালিটির বিভাগে গিয়ে আপনাদের মিউনিসিপ্যালিটির ইয়েকে দিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে। তারপর আপনাকে এই ফর্মটি জমা দিতে হবে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করে, মানে যার কাছ থেকে করেছিলেন আপনি, ওই সামাজিক সুরক্ষা যোজনার যে 30 টাকা করে দিতে হয় সেখানে গিয়ে আপনারা এই ফর্মটি জমা দিয়ে দেবেন। এবারে চলুন নতুন করে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু শর্টকাটে প্রসেসটা বলে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক নতুনভাবে আপনারা নাম নথিভুক্ত কিভাবে করবেন। আমি আমার ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখুন নানা রকম দেওয়া আছে, যেমন আপনি এই এই না 3 প্রকল্পের মধ্যে নথিভুক্ত আছেন কি না। তো নথিভুক্ত আশা করি অনেকেই থাকেন না, তো আমি নথিভুক্ত নয়েই দিলাম। তারপরে দেখুন আপনাদেরকে এখানে আসবে স্বনির্ভর গোষ্ঠী না ইয়ে, আপনি এটা এটা অসংগঠিত শ্রমিক শিল্প, তো আপনারা এখানে অন্যান্য শ্রমিক সিলেক্ট করে পরে আপনারা অসংগঠিত শ্রমিকে ক্লিক করুন। তারপর দেখুন আরও নানা রকম এসে যাবে কী কী কোথায় কী কাজ করেন না করেন। তারপর দেখুন এখানে সামাজিক সুরক্ষা, এখানে লেখা আছে আমি সামাজিক সুরক্ষা যোজনার অধীনে একজন উপভোক্তা হিসাবে নিজেকে নিবন্ধন করতে আবেদন করছি এবং এই আবেদনপত্রে আমার দেওয়া তথ্যাবলী নিম্নরূপ, ক্লিক করে এখানে কন্টিনিউ করে দিন। কন্টিনিউ করার পর দেখুন মোবাইল নাম্বার, আধার নাম্বার, উপভোক্তা বিবরণ, আপনার যে সমস্ত বিবরণ সব কিছুই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনি সাবমিট করে দিন। তো আমি আপনাদেরকে আরও কিছু বলে দিচ্ছি, এখানে সাবমিট করার পর আপনাদেরকে আপনারা ওটা প্রিন্ট আউট বের করে নেবেন, আরও যদি কিছু অপশান আসে তো সেটা করে দিতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে এবং কিছু সাহায্য হয়েছে তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন পরে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।